বিসমিল্লাহ বললাম এটা মুখের মধ্যে দেই, আর কেমন জানি লাগতেছে, মানে পুরাই অন্যরকম একটা ফিলিংস, কিন্তু কিছু করার নাই, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ব্ল্যাক পটেটো ফ্রম জাপান। আজকে আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা দেখলে অনেক জাপানিজরাও দৌড়ায় পালায়, আর আমরা যারা বাঙালি আছি, জাপানে বসবাস করি, আমরা তো এটার ধারে কাছেও যাইতে চাই না। এখন আপনারা ভাবতে পারেন যে জিনিসটা কি হতে পারে, আপনাকে মাথার মধ্যে অনেক কিছু ঘুরতেছে। বিষয়টা হচ্ছে এটা কোনো যন্ত্রণা কিছু না, মানে ভয়ানক কিছু না, এটা হচ্ছে একটা জাপানিজ খাবার যেটার নাম হচ্ছে নাত্তো। ধরেন যে জাপানে আছে বা নতুন আসছে কোনো বাঙালি, 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, ওই বাঙালিরও যদি আপনি জিগান যে নাত্তোর নাম শুনছে কি না, আমি আমার যতটুকু মনে হয় যে শুনবো, অবশ্যই শুনবো। কারণ জাপানে আসার পরে আপনার ধরেন যে স্কুলের টিচার বলেন বা ভার্সিটির টিচার বলেন বা আপনার ফরেনার যে ফ্রেন্ড বা অন্যান্য জাপানিজ, কারো না কারো কাছে আপনি এই নাত্তোর নাম অবশ্যই শুনবেন। এই নাত্তোটা জাপানের মধ্যে একটা ফেমাস খাবার হইলেও এই নাত্তোটা ধরেন যে আপনার ম্যাক্সিমাম জাপানিজ খাইতে পারে না, কারণ ওরা জাপানিজে একটা কথা বলে হচ্ছে কুসাই, যেটার অর্থ হচ্ছে দুর্গন্ধ। মানে ওরা বলে আর কি এই খাবারটার গন্ধ নাকি দুর্গন্ধ, যার কারণে ওরা এটা খাইতে পারে না বা খাওয়ার সাহসও করে না। আবার অনেকে আছে এটা অনেক পছন্দ করে, তবে ওইটার সংখ্যাটা অনেক কম। তো আমি জাপানে আসছি 13 বছর হয়ে গেছে, আমি জাপানে আসার পরের থেকে এখন পর্যন্ত এই নাত্তোর নাম অনেক শুনছি, এটার বিষয়ে অনেক শুনছি, এটার দুর্গন্ধ এই সেই হ্যান ত্যান, মানে ভালোর থেকে খারাপ শুনছি মনে করেন যে 10 গুণ। তো এত কিছু শোনার পরে আমার কোনোদিন সাহস হয় নাই যে আমি এই নাত্তোটা খেয়ে দেখি। তো গতকালকে হঠাৎ করে আমার কাছে মনে হইলো যে আমি নাত্তোটা একবার ট্রাই করে দেখি কেমন লাগে। বাইচা থাকলে বাইচা গেলাম, মরে গেলে মনে করেন যে না মরবো না, তবে একবার ইচ্ছা করলো যে এই নাত্তোটা আমি একটাবার খাইয়ে দেখি এটা আসলে কীরকম স্বাদ, কেন মানুষ এটারে এরকম ফলে এটাকে নিয়া। তো যদিও এটা অনেক সস্তা, ধরেন যে এই প্যাকেটটার মধ্যে তিনটা আছে, তিনটা নাত্তোর প্যাকেট আছে, তিনটার দাম হচ্ছে মাত্র 98 ইয়েন, মানে এটা অনেক সস্তা। তো এই নাত্তোটা আসলে কি বলে যে জায়গার মধ্যে ইংলিশে লেখা আছে হচ্ছে স্মল বিনস নাত্তো। জিনিসটা আসলে কি আমার সত্যি বলতে জানা নাই, তবে আমি এটা খাওয়ার মেন কারণ হচ্ছে যে এটা নিয়ে যে এত কথা বলে, এটার দুর্গন্ধ এই সেই হ্যান ত্যান, তো ইডিএসকে দেখার জন্য। তো এখন আমি এটা খুলমু খুইলা খামু খাই দিই আসলে আমার কি অবস্থা হয়। খুলি, আচ্ছা খোলার অনেক সুন্দর ব্যবস্থা আছে। আচ্ছা এই জায়গার মধ্যে এই হচ্ছে উপরের প্যাকেটটা, তো এটার ভিতরে হচ্ছে এরকম তিনটা প্যাকেট, তবে কি বলে তিনটা আমার মনে হইতেছে না যে আমি খাইতে পারবো, কারণ এটার নামে আমি এত কিছু শুনছি যে আমি ধরেন যে অনেক অখাদ্য খাইতে পারি, কিন্তু ধরেন যে দুর্গন্ধ হইলে ওইটা তো আর সম্ভব না। তো আগে একটা খুলি, বিসমিল্লাহ বলে একটা খুলি দেখি কেমন, আগে খুলে কেমন এটা। আর এখনই জানি কিরকম লাগতেছে মনে, এটার ভিতরে আছে হচ্ছে এটা সম্ভবত সরিষা, যদিও গন্ধ বাইরে আছে না, সম্ভবত সরিষা জাতীয় কিছু হইতে পারে। আর এটা হচ্ছে থারে, মানে থারে লেখা আছে, থারে মানে সস আর কি, এক ধরনের সস। আর এই যে এটার ভিতরে হচ্ছে এই হচ্ছে নাত্তো, তো এটার বলা হচ্ছে নাত্তো। আর এই জিনিসগুলা এই নাত্তোতে দিয়া মিক্সড করে এটা খাইতে হয়। আর এই নাত্তোটা শুনছি যে এটা নাকি মাখানোর সময়, মানে ধরেন যে যদি বাংলা ভাষায় বলি নাকের যেই মানে ওইটাই আর কি, মানে ওইটার মতো আঠালো আঠালো একটু ইয়া করে। তো এখনই আপনারা দেখতে পারবেন আসলে এটা কীরকম, যখন আমি মিক্সড করবো। তো শুরু করি, এই যে পলিথিন উড়াইতে গেছি পরে এই যে অবস্থা, এটা মাখাইলে জানি কি হয় আল্লাহ জানে। যাই হোক আমি আগে একটাই ট্রাই করি, এটার মধ্যে আমি এখন এগুলো দিয়ে দিব, দিয়ে মি গন্ধটা আহামরি তো খারাপ না, আহামরি খারাপ না, আমার কাছে মনে হইতেছে গন্ধ ঠিকই আছে, একটু দুর্গন্ধ হইলেও মনে হইতেছে ধরেন যে একটা পচা খাবার খাইতেছি, কিন্তু আহামরি যেই রকম শুনছি যে অনেক বাজে গন্ধ, এরকম সেরকম ওইরকম কিচ্ছু না, তবে মানে গন্ধটা মনে হইতেছে যে একটা পচা খাবার খাইতেছি। যাই হোক
কই কামড় দে আর কই সিঁড়ি, এবারও তৈল না। এই হচ্ছে এই হলুদ জিনিসটা, এটা হচ্ছে, সরি, এটা আমি ভাবছিলাম যে কি জানিত বলছিলাম, তখন ভুলে গেছি। এটা হচ্ছে সরিষার, তো এটা হচ্ছে সরিষা, এটা এটার মধ্যে দিব, আর এটা হচ্ছে থারে, তো এই দুইটা এটার মধ্যে দিয়া মিক্সড করবো, মিক্সড করে তারপরে খামো। না, আমি যেরকম শুনছি এটার ব্যাপারে যে এত খারাপ, এই সেই হ্যান ত্যান, বা এটার গন্ধ এত বাজে, সত্যি বলতে ওই রকম না। আর এটা মিক্সড করার জন্য আমি হাসি নিয়ে রাখছি, ইয়া, এটা মিক্সড করতে, এই হচ্ছে একটা করে দেখায় দেখায় মিক্সড করি। এই যে এটা দেখলেই বুঝবেন কি একটা অবস্থা, মানে পুরা হা, অবস্থা এটারে নাড়া দিছি পরে এটার ভিতরে থেকে অনেক বাজে গন্ধ বেরিতেছে, এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, এটা আল্লাহ জানে খাইতে জানি কিরকম হয়। ও, যারা মানে এই এনিম ফ্যান আছে না, যারা এনিম ফ্যান, ওরাও এই নাত্তর নাম আশা করি শুনবো। আহা, দেখেন মাখছি পরে এটা কিরকম লাগতেছে, মানে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যেটা, মানে কি মানে কিসের মতো লাগতেছে অবশ্যই বুঝতেছেন, কিছু করার নেই, এটা দেখলে আর খাওয়া যাইব না। আমার কাজ হচ্ছে এটা খাওয়া, জীবনে অনেক অখাদ্য খাইছি আজকে, এটা আমার খেয়ে শেষ করতে হইব। এটা যত নাড়তাছি এত ধরেন যেটার থেকে একটা দুর্গন্ধ বেরিয়ে আইতাছে। যাই হোক, ইয়া, এই হচ্ছে নাত্ত, মানে এটা দেখতে কেমন লাগতেছে, আহ, বিসমিল্লাহ কইয়া, মানে বিসমিল্লাহ বইলা মানে এটা মুখের মধ্যে দেই, আমার কেমন জানি লাগতেছে, মানে পুরাই অন্যরকম একটা ফিলিংস, কিন্তু কিছু করার নাই, বিসমিল্লাহ। এমন কেটে কি খায় মানুষ, মানে এটা খেয়ে কি মজা পায়, এটার মুখাটা রয়ে গেছে আমার, এটা দুর্গন্ধ, আহামরিদের দুর্গন্ধ এরকম না, মানে আহামরি কোনো দুর্গন্ধ নাই, কিন্তু এটার যে স্বাদটা, বিশ্বাস করেন ঢেঁড়স খেলে এরকম লাগে না, ঢেঁড়স ঢেঁড়স অনেক আরামসে চাপাইতে পারি, কিন্তু এটা এটা চাপাইতে ওই পারতাছি না, মানে কেমন জানি লাগতেছে, কিন্তু জিনিসটা আসলে কি, এটা আসলে কিসের দানা, আমার সত্যি বলতে এটা কিসের দানা, আমি একবার গুগলের মধ্যে সার্চ দিয়েও দেখি নাই জিনিসটা আসলে কি। হঠাৎ করে মনে হয়েছিল খাইতে, যার কারণে নিয়ে আসছি। এটা 3 প্যাকেট আছে, 3 প্যাকেট তো আর খাওয়া সম্ভব নয়, আমি কষ্ট করে কষ্ট করে আমি 1টা প্যাকেট খেয়ে শেষ করবো। ইয়া, আমার নাকের জিনিস হয় এত এত বাজে হয় না, আমার যখন ঠান্ডা লাগে তখন এত বাজে হয় না আমার নাকের জিনিস। মানে একটুনি মুখে দিলে আপনার পুরো মুখটা আড়াআড় হয়ে যেতেছে, ঠোঁট পর্যন্ত আড়াআড় হয়ে যেতেছে, মানে কেমন জানি, মানে আসলে বোঝানোর মতো না। নাতা ভাই গিলা, আর জিভ বা পর্যন্ত উপরের, মানে যেটা বলতে মারি,
ওরার সাথে একটা দিতেছে আমার জিব্বা, এত আঠালো এটা। আর এটা কি কারণে খায় আল্লাহ বুঝতে পারবো, মানে এটার মধ্যে কি মজা পায় ওইটাও জানি না, মানে কি কারণে খায় ওটাও পাই না, এটার মধ্যে কি আছে ওটাও জানি না, মানে মানুষ এটা খাইয়া আসলে কি মজা পায়, এটা এটা খাইয়া এই যুদ্ধ করে এটা করে কি মজাটা পায় এটা খাইয়া। যেহেতু এটার দাম কম অনেক সস্তা, এটা লিয়ে আসলে কাহিনী করে লাভ নাই, যেটুক খাইছি খাইছি, বাকিটা আল্লাহ মাফ করুক, আরো যে 2 প্যাকেট আছে এটিও আল্লাহ মাফ করুক, এটা আমার ফালাই দিতে হবো ময়লার বালতিতে। এখন এখন কেমন জানি লাগতেছে, মানে পুরাই অন্যরকম লাগতেছে এটা খাই। যাই হোক, যদি মন চায় যে কখনো নাত্য খাইবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। তবে আমি আমার আমি জীবনে বহুত অখাদ্য খাইছি, এটা আমি হজম করতে পারলাম না, মানে এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। আমার কেমন জানি লাগতেছে, মানে ঘিন্না ঘিন্না লাগতেছে একটা ইয়া জিনিস, যাই হোক খাবার নিয়ে এগুলো না কোয়াই ভালো। এই হচ্ছে নাত্য, এই নাত্যটা দেখে রাখেন। এটা হচ্ছে আপনি যদি খাইতে চান তাহলে লসনে পাইবেন, ফ্যামিলি মার্টে, 7-Eleven বা জাপানের যে সুপার শপগুলো আছে আপনি সব জায়গায় পাবে এই নাত্য। যদি মন চায় একটা বার ট্রাই করে দেখতে পারেন। তবে নর্মালি এটার স্বাদের থেকে বেশি শুনছি হচ্ছে এটার দুর্গন্ধ নিয়ে, তো এটার দুর্গন্ধটা আমার কাছে অতটাও খারাপ মনে হয় নাই। আপনার কাছে মনে হইব যে আপনি একটা পচা খাবার খাইতেছেন, কিন্তু মানে আহামরি কষ্ট হইব না আর কি, মানে গন্ধটা আপনার সহ্য করতে, কিন্তু এটার স্বাদটা খুবই বাজে। আর আমার কাছে মনে হইতেছিল যে মানে এগুলা দিয়া মাখা ঢাকায় দিছে, যার কারণে আরো খারাপ লাগতেছিল। যাই হোক, এই হচ্ছে আজকের নাত্তর ভিডিও। আল্লাহ হাফেজ।